মালিকদা বলছেন এইবার তো আমাদের হৃৎকম্পন শুরু হয়ে গেছে, আমরা তো চমকে উঠেছি। আমরা মাথা নিচু করে বললাম আজ্ঞে হ্যাঁ ঠাকুর। খাস নাই কেন? বলছেন ঠাকুর এমন করে বললেন আমাদের অন্তরাত্মা কেঁপে উঠল। বলেন তোদের চলে আসার কারণে আমি তো গ্রহণ করতে পারলাম না। আজকে যার কথা আমার বলতে ইচ্ছে করছে তিনি তেমন একটা বহুল পরিচিত নন, আর তার সম্বন্ধে সেরকমভাবে কোথাও কিছু লেখাও হয়নি, কিন্তু যেহেতু ভক্ত ভগবানের লীলা কথা আমি তাকে দেখেছি, তার সাথে আমার পরিচয় ছিল, তো সেই একটু দৃপ্ত উর্জি ভক্তি যাকে বলে তার মধ্যে ওটা ছিল। আমি তাকে বয়সকালেই দেখেছি, সেটা 1974 সাল হবে। তারপরের থেকে তিনি যতদিন নরদেহে ছিলেন তার সঙ্গ করার, তাকে দেখার, তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। তার নাম হচ্ছে ঈশ্বর সত্য কিঙ্কর পালিত। পুরনো মানুষ যারা তারা নিশ্চয়ই চিনবেন জানবেন। তার ডাকটা এখনও আমার কানে বাজে, গলার আওয়াজটা খুব বড় ছিল, খুব তেজদীপ্ত ভঙ্গি, সাহস ছিল দুর্দান্ত। বিশ্বনাথ এসো ভাই, এসো 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 এসো, এ একটা কীরকম যেন একটা দৃপ্ত ভঙ্গি, ওই রকম পাঁচ খাই গলার আওয়াজ, অথচ তার মধ্যে একটা আলাদা দরদ মেশানো থাকত। তো ইনি অ্যাকচুয়ালি হচ্ছে বাঁকুড়া জেলার লোক, আলু পোস্ত আর ডাল হলে পরে ওনার খুব প্রিয় খাদ্য ছিল। দিদির সৎসঙ্গ আশ্রম কেন্দ্রে উনি কর্মজীবনের পরে এসে ওখানে স্থায়ী আস্তানা গেড়েছিলেন। তার যে তিন পুত্র কানাই চন্দ্র পালিত বড় জ্যেষ্ঠ পুত্র, তারপরে সুভাষচন্দ্র পালিত, তারপরে মাধব পালিত, তিন পুত্রই কিন্তু খুব ইষ্ট প্রাণ তাদের পরিবার পরিজন। তাদের আমার শ্রদ্ধ কানাইদার এক ছেলের ভালো নাম হচ্ছে শুভজিৎ পালিত, তাকে আমি অনেক ছোটো দেখেছি, এখন তো অনেক বড় হয়ে গেছে, ডাক নাম হচ্ছে জিতু, আমরা জিতু বলে ডাকতাম। তো যাই হোক, এই পালিতদা তখন তো তার বৃদ্ধ বয়স, প্রবীণ বয়স, তো সেখানে সে উৎসবের সময় আমার ঋত্বিক কাঁচাওয়ালা শ্রদ্ধেয় সুধীর কুমার মুখার্জি, ওনার লেখার হাত খুব ভালো ছিল, যারা এসেছিলেন তোমার দরবারে, তারপরে প্রার্থনার উপাসনা বই এবং নাটক লিখেছিলেন রাজা ভাই, ঠাকুরের বাল্যলীলাকে অবলম্বন করে, সেই বইটাতে সেই রাজা ভাই নাটকটি আমি, আমার সেই সময় নাটকে খুব ইন্টারেস্ট ছিল, আমি সেটি এই সকলের সহযোগিতা নিয়ে সেটিকে ওই গিদ্দি সৎসঙ্গ আশ্রম উৎসব মঞ্চে সেটিকে অভিনয় প্রদর্শন করিয়েছিলাম। তো সেইখানে আশ্চর্যের ব্যাপার, আমি প্রসঙ্গে এই জন্যই বলছি যে ওই রিহার্সাল, ওই অফিস ঘরে রিহার্সাল হতো রাত্রিবেলাতে, গেস্ট হাউসের বিল্ডিংয়ের দোতলায় তখন অফিস ছিল। তো সেইখানে এসে তখন ওই আমাদের পালিতদা বয়স্ক লোক অনেকেই এনগেজ ছিল, ওই রাজা ভাই বইটিতে সেই লেখাও আছে কে কে সেখানে অংশগ্রহণ করেছিলেন, তপোবনের ছাত্ররা। তো সেইখানে আমাদের এই সত্যঙ্গীকর পালিতদা ঠাকুরের যে দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবীর ভূমিকায় অভিনয় করেছিলেন, আমাকে বলছেন বিশ্বনাথ এই পাঠটা আমি করব, এইটা আমাকে করাবো, তাহলে আপনি করবেন? বলে হ্যাঁ। আশ্চর্যের ব্যাপার, তিনি কিন্তু সেই ওই সাদা ধুতি শাড়ি পরে
তাকে যেমন শেখানো হয়েছিল শিশুর মতন তিনি কিন্তু অনবদ্যভাবে সেটাকে কপি করতে পেরেছিলেন। আর সেই রাজাবাই নাটকটি সেই আমলে খুব প্রশংসিত হয়েছিল। যাই হোক, তাতে কিন্তু তিনি খুব ওই বয়সে গিয়েও তিনি এর আগে অভিনয় করেছিলেন কিনা সেটা বলা মুশকিল, কিন্তু একেবারে শিশুর মতন এই যে ঠাকুরের প্রতি তার একটা ইষ্টপ্রাণতা, এবং সেই ইষ্টপ্রাণতাই তাকে কিন্তু ওই কৃষ্ণসুন্দরী দেবীর ভূমিকায় অনবদ্য অভিনয় তিনি করেছিলেন। যারা সেটা দেখেছিলেন, যাদের মনে আছে পুরনো মানুষ, তারা কিছুটা স্মরণ করতে পারবেন, কারণ অনেকদিন আগেকার ঘটনা, অনেকেরই হয়তো স্মৃতি ধুলিমলিন হয়ে গিয়েছে, কিন্তু আমার পরিষ্কার মনে আছে। তা যাই হোক, তখন আমাদের শ্রদ্ধেয় অমরনাথ সরকার পটলদা সেই দারুণভাবে তখন সংগঠনের কাজ চলছে, আর এই পালিতদা ছিলেন কিন্তু তার সর্বক্ষণের পরামর্শদাতা এবং তার সহকারী হিসাবে। কোথায় থেকে কি সব আনতে হবে, সমস্ত কিছু যোগাড়যন্ত্র করা, নখদর্পণে রাখা, আনন্দবাজারের দেখভাল করা, ওদিকে যে কৃষিকর্ম সেগুলো করা, এগুলো সে অনবদ্যভাবে উনি কিন্তু দেখভাল করতেন, অক্লান্ত পরিশ্রম করতে পারতেন। আর সকলের সাথে তার একটা হৃদ্য মধুর সম্পর্ক ছিল। এবং আরেকটা জিনিস যেটা ছিল ওনার মধ্যে দেখেছি, সেটা হচ্ছে মিষ্টি মধুর একটা প্রতিরোধী ক্ষমতা। তা সেইখানে আমাদের শ্রদ্ধেয় অমরনাথ সরকার, তারপরে এলোকসি স্কুলের তিনি ঋত্বিক হয়েছিলেন আদিত্যনারায়ণ পানি, তার এখন বয়স হয়ে গেছে নুনিয়া গ্রামের, তো এই আদিত্যনারায়ণ পানি এবং এই পালিতদা তিনজনা মিলে, সে তখন তো এত কিছু হয়নি, এত কিছু মানে জনসমাগম হতো না, সেই সময় এই সমস্ত প্রতিকূল অবস্থা তারা যে দুর্দান্ত সাহসের সাথে সেগুলো প্রতিরোধ করেছেন, মোকাবেলা করেছেন এবং পরিস্থিতি অনুকূলে এনেছেন, সেটা অবিস্মরণীয় ইতিহাস। সেসবগুলো যারা দেখেছেন তারাও প্রবীণ ছিলেন, বেশিরভাগ মানুষই লোকান্তরিত হয়ে গিয়েছেন, কিন্তু আজকে যেহেতু এদের কথা হয়তো কেউ মনে রাখবে না, সেই জন্যই কিন্তু আমি এই প্রসঙ্গগুলোর উত্থাপন করছি। তো ইনি টাটানগরে সার্ভিস করতেন, তিনি আর জীবনের যে ঠাকুরকে নিয়ে ওনার পত্নী বিয়োগ হয়ে যাওয়ার পর উনি কিন্তু একাধারে মাতা পিতা হিসাবে এই তার সন্তানদের লালন পালন করেছেন, দেখভাল করেছেন, আর খুব মানে ঊর্জ্বী পরাক্রমী কর্মী ছিলেন। এবং সেই সময় টাটানগরে ওই নগেন সেনদার, ভক্তপ্রবর নগেন সেনদা, তার কথা পরে বলা যাবে, এই নগেন সেনদার সহকর্মী হিসাবে, সহকারী হিসাবে এনারা কিন্তু ওই অঞ্চলে খুব কাজ করতেন, সেই সব অঞ্চলে। তো এইবার একটা ঘটনার কথা আমার মনে পড়ে, শ্রদ্ধেয় পালিতদা একদিনকে বলছেন, প্রায় আলোচনা টালোচনা বসতো আর কি, তো এরকম এক সময় একটা ঘরোয়া আলোচনা মতন হচ্ছে, কয়েকজন আছি, তো বেশিরভাগ সময় আমি একলাই থাকতাম, তাহলে আমার একটু কৌতূহল বেশি ছিল ওই জানার জন্য, অনেকে অন্য কাজে ব্যস্ত থাকতো, আমি ফাঁক পেলে পরে এই সমস্ত বয়স্ক প্রবীণ মানুষদের কাছে যেয়ে বসতাম, যার জন্য অনেকে আমাকে বিদ্রুপ করতো যে বিশ্বনাথের যত সব বুইরা বন্ধু, মানে বুড়ো বন্ধু আর কি, তো বয়স্ক লোকেরাও আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। যাই হোক, তা একদিনকে বলছেন, বিশ্বনাথ, এই যে ঠাকুরের কর্মী হিসাবে এই যে মানুষ বিভিন্ন জায়গায় যায়, একটা ঘটনা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল যে তোমরা এটা ভেব না যে তুমি যাচ্ছ বা আমরা যাচ্ছি। তা আমি বললাম, আমরা পালিতদা বলে ডাকতাম। বললাম, পালিতদা কেন এই কথাটা বলছেন? বলছে, তাহলে শোনো একটা ঘটনা বলি। তো ঘটনা হচ্ছে এইরকম, সেবার ওই বৈশাখ উৎসবের জন্য তারা কালেকশন করবেন, উৎসবর্গ কালেকশন করবেন, এবার কয়েকজনা মিলে বিভিন্ন জায়গায় কালেকশন করতে গেছেন। তো সেই সময় তখন ঠাকুর তো নরদেহেই আছেন, তো সেই সময় বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন ওই ওই আমলের ভক্তদের, পার্শ্বদের সম্মুখীন হতে হয়েছে, অজস্র নিন্দা, সমালোচনা, কটূক্তি, তারা যেমন ঠাকুর সম্বন্ধে তাদেরকে সহ্য করতে হয়েছে, আবার তারাও কিন্তু অনেকের দ্বারাই হবে ঠাকুরের শিষ্য ভক্ত সন্তান হিসেবে খুব অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কিন্তু তারা সেগুলোকে কীভাবে উপেক্ষা করেছেন সেগুলো ভাবতে গেলে বিস্ময়কর লাগে। এই যে একটা গান আছে না, সহিতে হইবে নীরবেতে কত, সমাজেরও মান অপমান শত, চরণে দলিয়া বীরেরই মতো, ঘষিবে শুধু তাহারই জয়।
এরা যে যেমন ভাবে পেরেছে এই সমস্ত প্রতিকূল পরিস্থিতিগুলো কিন্তু তারা কিন্তু মোকাবেলা করেছেন অত্যন্ত ধৈর্যের সাথে এবং ঠাকুরের প্রতি ভালোবাসার তাগিদে শ্রদ্ধার তাগিদে তারা কিন্তু নিজেদের অপমান গায়ে মাখেননি। তো সেই রকম এদের প্রত্যেকটি প্রবীণ ভক্ত এবং পার্শ্বদের জীবনে এই জিনিসটা দেখেছি, তাদের অসীম সহ্য ক্ষমতা ছিল। ঠাকুরের দিকে তাকিয়ে যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স অ্যান্ড ইউ আর ফর দি লর্ডস অ্যান্ড সো ফর আদার্স, এইটা কিন্তু ওরা কম বেশি প্রত্যেকেই তাদের নিজেদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তাদের নিজস্ব কোনো স্বার্থবুদ্ধি কাজ করত না। যে মানুষটির কথা বলছি এনার ক্ষেত্রেও ঠিক তাই, তার কোনো ব্যক্তিগত স্বার্থবুদ্ধি এটা কিন্তু কোনোদিন দেখিনি। শুধুমাত্র কি করে ইষ্টের স্বার্থ ইষ্ট কাজ ইষ্টের প্রচার প্রসার করা যায় এই মানুষটির মধ্যে এটাই ছিল তার ধ্যান জ্ঞান। নিঃস্বার্থভাবে কিন্তু তার জীবনটা আমি যেটা দেখেছি 74 সালে যতদিন তিনি বেঁচে ছিলেন এই নিঃস্বার্থভাবে কিন্তু এই সেবাটা উনি করে গিয়েছেন একদম মানে পুরোপুরি নিঃস্বার্থভাবে। অদ্ভুত ব্যাপার, তখন আমাদের মনে হতো যে ওইটা বোধহয় স্বাভাবিক, পরে দেখলাম যে না এটা একটা দেবদুর্লভ সম্পদ, এটা বোধহয় ওরা নিয়েই আসে জন্মগত সংস্কারেরা। যাতে যাই হোক, যে কথা বলছিলাম তো বলছেন দেখো আমরা তো এরকমভাবে কালেকশানে গেছি ঘুরে 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 ঘুরে, তখন অনেক ঘুরতে হতো পায়ে এটাই বেশিরভাগ যেত, বা সাইকেল করে যেতে হতো। তো এই পালিদা ওই বয়সেই কোথায় না কোথায় চলে যেতে ওদিকে দূর দূর গ্রামে পরিহাটি তারপরে চিলকিগড় আমি গিদ্দি এরিয়ার কথা বলছি এসব জায়গায় কিন্তু যেতেন ইষ্ট পরিক্রমায়। আমাদের না হয় তখন কম বয়স ছিল কিন্তু উনি কিন্তু যেতেন সাথে। তো যাই হোক, এইবারে বলছেন যে আমরা তো ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছি, তা একটা বাড়িতে গেছি, যাওয়ার পরে আমরা যথারীতি বলেছি যে এরকম আমরা ঠাকুরের জন্য অর্ঘ সংগ্রহে বেরিয়েছি, আপনি যদি কিছু অবদান করেন। এইবার সেই ভদ্রলোক পালিতা বলছেন, সেই ভদ্রলোক বলবো কি রে ভাই, সে তো আমাদের এই মারে কি সেই মারে, আমরা যে গেছি এটা দুপুরবেলার টাইম ছিল সকাল থেকে বেরিয়েছে, তো সে আমাদেরকে এই মারে কি সেই মারে, সে যা নয় তাই করে তো ঠাকুরের একেবারে নিন্দা মন্দ করে তার যাতা করে দিল, আর আপনি এসছেন সেই এইসব কালেকশন করতে, যান বেরিয়ে যান এখনই, কোনোরকম কোনো কালেকশন কোনো কথাই বলবেন, এক পয়সাও দেবো না আপনাদের। তারপরে এবার ওরা কি করে, ওরা পালিতা বলছে না, ওরা চুপ করে সব শুনছি যে কখন ওর মাথা ঠান্ডা হয়, আমরা ওর মুখে মুখে জবাব দিইনি বা কিছু করিনি। তো যখন একটু ঠান্ডা হয়েছে উনি যখন দেখলেন যে এরাতে কিছুই বলছে না, ওনার একটা দ্বন্দ্ব করার ইচ্ছে হয়েছিল যে সবাই তর্ক বিতর্ক করবে, এনারা কিছুর মধ্যেই গেলেন না, চুপ করে আছেন, পালিতা সবাইকে ইশারা করেছেন যাতে সবাই চুপ থাকে। তো এইবার সবাই চুপ থাকলো, এবার উনি যখন বেরিয়ে আসছেন তখন ওই ভদ্রলোক বলছেন দাঁড়ান দাঁড়ান, এই দুপুরবেলা এসেছেন গৃহস্থ বাড়ি থেকে খালি মুখে চলে যাবেন ওটা হবে না, হ্যাঁ আমি যাই কিছু বলে থাকি এখানে একটু ওই জল বাতাসা খেয়ে যান। এবার পালিতা বলছেন আমাদের এতক্ষণ আমাদেরকে গালাগালি করেছে তার জন্য আমরা মনক্ষুণ্ণ হইনি, কিন্তু ঠাকুরের বিরুদ্ধে যে সমস্ত নিন্দামন্দগুলো করেছে না বুঝে না শুনে সেইটা না জেনে, তো আমরা তখন বললাম যে না দাদা আপনি ভালো থাকুন, আমরা যে জন্য এসছিলাম সেটাই তো আমাদের হলো না, তো খামাকা আমাদের জল মিষ্টি খাইয়ে আপনি কী করবেন, আমরা তো জল মিষ্টি পাতলা খাওয়ার জন্য আপনার এখানে আসিনি, আমরা এসেছিলাম ইষ্টের অর্ঘ সংগ্রহের জন্য, সামনে উৎসব আছে বহু জনসমাগম হবে দেবগড়েতে সেই জন্য আমরা এসেছি বলে আমরা ওই বলে আমরা তো বেরিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে ঠিক আছে এরকম হতেই পারে, বহু জায়গা থেকে এরকম হয় বলে আমরা এটা চিন্তা করছি। তো আমরা ভাবলাম ব্যাপারটা বোধহয় এটা এখানেই মিটে গেল, বলে বিশ্বনাথ কি বলবো তার কয়েকদিন বাদেই তো উৎসব। তাই যাই হোক আমরা একটু আগে ভাগেই গেছি যে সব জমা টমা দেওয়া হয়ে গেছে, তখন প্রণাম টনাম করে ঠাকুরের কাছে গেছি। তো ঠাকুরের সাথে তখন দূর দূরান্তের ভক্তরা পুরনো মানুষ যারা ছিলেন তারা তাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে, সেই সুযোগটা তখন ছিল গোড়ার দিকে। তো বলছেন আমরা তো গেছি ঠাকুর সাথে সাথে, বলছেন দেখো এই যে দ্রষ্টা পুরুষ তিনি, তিনি যে অন্তর্যামী, তিনি যে সবটা জানেন সবটা দেখেন, এইটা পালিতা খুব মানে সপ্তমনের মানুষ ছিলেন, কিন্তু তিনি যখন এইসব ঘটনাগুলো বলতেন আমি লক্ষ্য করে দেখেছি ওই রকম কঠিন হৃদয়ের মানুষটির চোখ দুটো কিন্তু জল চলে আসত, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত এক্সপ্রেশন। সে তাদের হয়তো অত সেরকম বাচনভঙ্গি ছিল না,
কিন্তু তাদের ভেতরের যে একটা অদ্ভুত সারল্য, একটা হৃদয়বত্তার যে প্রকাশ ঠাকুরের লীলা কথা বলার জন্য, এটা একটা অনবদ্য। এগুলো সেই সময় হয়তো যন্ত্র ভিডিও এসব ছিল না, তাহলে পরে সেগুলো যদি তুলে রাখা যেত তাহলে সেই সব অভিব্যক্তিগুলো তাদের সব দেখা যেতে পারত। আমরা বা নবপ্রজন্মরা এগুলো সব দেখতে পেত। এরকম বহুজনেরই তো হারিয়ে গেছে, বড় বড় পার্শ্বদ ভক্তদের এই সমস্ত যে তাদের যে অনবদ্য ভক্ত ভগবানের লীলা, এগুলো যদি ভিডিও রেকর্ডিং থাকতো তাহলে পরে একটা অনবদ্য সম্পদ হয়ে থাকতো। যাই হোক, তো এইবার তিনি বলছেন যে আমরা গেছি, ঠাকুর প্রণাম করেছি। ঠাকুর বলছেন, কিরে তোদের কালেকশান কীরকম হলো পরম পিতার? বলে, আগে ঠাকুর তো ভালোই হয়েছে। বলে, তোরা একটা বাড়িতে গিয়েছিলি দুপুরবেলাতে? এবার পালিতা বলছিল, আমরা তো চমকে উঠেছি, যে কজন ঠাকুর প্রণাম করেছি ওই কজনই গিয়েছিলাম আমরা। তা বলছেন যে তোরা, তোদেরকে ওই দাদাটি তোদেরকে গালমন্দ করেছিল, তোদের ঠাকুরকেও গালমন্দ করেছিল। তা তোরা কি মনে করিস যে তোরা যেখানে যাস সেখানে শুধু তোরাই যাস? তোরা কি জানিস না যে আমিও তোদের সাথে সাথে তোদের পিছন পিছন যাই? সর্বনাশ করে দিয়ে আসিছিস তোর? বলছে, না আমরা তো হতভম্ব হয়ে গেছি। বলছে, আগে ঠাকুর বলছে ওরা ওই দাদাটি তারপরে যখন শান্ত হলো তোদেরকে জল বাতাসা খাওয়ার জন্য বলেছিল। পালিতদা বলছেন, এইবার তো আমাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে, আমরা তো চমকে উঠেছি। আমরা মাথা নিচু করে বললাম, আজ্ঞে হ্যাঁ ঠাকুর। খাস নাই কেন? বলছেন, ঠাকুর এমন করে বললেন, আমাদের অন্তরাত্মা খেপে উঠল। বলেন, তোদের চলে আসার কারণে আমি তো গ্রহণ করতে পারলাম না। মনি, খাস নাই কেন? তোমরা চলে আসাতে ওর কত বড় অমঙ্গল হইলো জানো? ও মনে কত দুঃখ পাইল জানো? তোমরা করেছ কি? এইবার বলছে, আমাদের তো তখন পরমপিতার এই যে তার ওই সন্তানের প্রতি সে দীক্ষিতও না, তার প্রতি এই যে দরদ, আর একটা অদীক্ষিত সন্তানের জন্য দরদ, সবাই যে তার সন্তান। পালিতদা বলছেন, আমরা সেদিনকে বুঝতে পারলাম, অনুভব করলাম, তিনি শুধু দীক্ষিতদের পিতা নন, তিনি জগৎপিতা, তো সত্যিই জগৎপিতা সকলের জন্যই। বলছেন, আগে ঠাকুর ভুল হয়ে গেছে। বলছে, যাও এ প্রায়শ্চিত্ত করো। বলছে, তোমরা ওর বাড়িতে আবার যাবে, যে কজন গিয়েছিলে, যে তাকে হাতে ধরে বলবে, ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে দাদা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা দুপুরবেলাতে এসেছিলাম, আপনি ঠিকই বলেছিলেন গৃহস্থ বাড়ি থেকে দুপুরবেলায় জল গ্রহণ না করে যেতে নেই, আপনার মনে আমরা দুঃখ দিয়েছি। কি শিক্ষা অপূর্ব! বলে, বিশ্বনাথ এসব শিক্ষা কোথা থেকে পাবো? এ জগৎগুরু, জগৎ আচার্য, পুরুষোত্তম ছাড়া এটা হয় না। তারই প্রেমের শিক্ষা। উনি বলছেন, যেখানে আমরা গালাগালি শুনলাম সেখানে আমাদেরকে বলছেন যে বলবেন আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনি যে আত্মীয়তা করলেন সেটার মূল্য দিতে পারিনি, আমরা অভিমান বশত ক্রোধ বশত আপনার ঘর থেকে আমরা চলে এসেছি, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আপনি এবার আমাদের জল মিষ্টি খাওয়ান। মনি, চেয়ে খেয়ে আসবা, তোমাদের মধ্যে দিয়ে পরম পিতা জায়গায় জায়গায় যান, সেই কথারই প্রতিধ্বনি পাওয়া যায় অমীয়বাণীতে। অমীয়বাণীতে শ্রী ঠাকুর পরিষ্কার বলছেন যে এই দেহ ছেড়ে দেওয়ার পর যারা আমার মিশন নিয়ে ব্রতী হবে আমি তাদের ভেতর দিয়ে কাজ করব। এই তাদের ভেতর দিয়ে কাজ করব তার মানে কি? তাদের মধ্যে তো তিনি থাকবেন, সে যেখানে যাবে ঠাকুরই তো যাচ্ছেন সাথে। এই জন্যই বলে শিষ্য পুত্র, ঠাকুর এই শব্দটা ব্যবহার করেছেন, অভিমানীদের লাগা আছে পঞ্চম সংস্করণে। তো এইবার পালিতদা বললেন যে আমরা
যে চার পাঁচজন ছিলাম, আবার সেই দাদার বাড়িতে গেলাম। সেই ভদ্রলোক তো আমাদের দেখে হতবাক হয়ে গেছে, যে আমরা সকলে মিলে হাত জোর করে তাকে হাত ধরে বললাম, দাদা আমাদের খুব অন্যায় হয়ে গেছে। বলে সে কি, আপনাদের অন্যায় কোথায় হলো, আমি তো গালাগালি করেছি। বলে না দাদা, অন্যায় আমাদের হয়েছে, আমাদের তো আপনার উপর অভিমান করা উচিত হয়নি। আমরা দুপুরবেলায় এসেছিলাম, আপনি আমাদেরকে জল মিষ্টি খাওয়াতে চাইলেন, আপনার বাড়ির সকলের কল্যাণ চেয়ে, কিন্তু আপনার এই কল্যাণটা তো আমরা কল্যাণ বোধটা তো আমরা গ্রহণ করতে পারলাম না। ঠাকুর আমাদের খুব যাচ্ছে তাই করে বকেছেন, আমরা খুব অন্যায় করেছি, ঠাকুরই আমাদের পাঠিয়েছেন, আমাদের খুব ভুল হয়ে গেছে, আপনি এবার জল মিষ্টি নিয়ে আসেন, পাতাসা নিয়ে আসেন, আমরা আপনার জল দেওয়া মিষ্টি গ্রহণ করব। এইবার এর প্রতিক্রিয়াতে সেই ভদ্রলোক অভিভূত হয়ে গেছে, বলছেন বিশ্বনাথ কি বলবো। সেই ভদ্রলোক দেখি নিজেই আবেগে কাঁদছেন, বলছেন দাদা আমি খুব ভুল করে ফেলেছি। এইবার উনি বলছেন আমি ভুল করে ফেলেছি, আমার এরকমভাবে বলা উচিত হয়নি, আমি বসুন আমি লোকের কথা শুনে এরকম আমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়েছিল, আমি বুঝতে পারিনি যে এরকম একজন প্রেমময় প্রেমিক মানুষের শিষ্য আপনারা বসুন। উনি তাড়াতাড়ি দোকান থেকে সেই মিষ্টি ফিষ্টি আনিয়ে জল ফল খাইয়ে তাদেরকে আদর আপ্যায়ন করলেন। এবার আলাপ আলোচনা করে সেই ভদ্রলোক শান্ত হলেন। পরবর্তীতে সেই দাদাটি দীক্ষাও নিয়েছিলেন সপরিবারে, তার কিন্তু পরিবর্তন ঘটে গেল। পালিতা বলতেন যে দেখো বিশ্বনাথ, ঠাকুর কিন্তু আমাদের সাথে আছেন, আমাদের ভেতরেই আছেন, তোমরা এটা কখনো ভেবো না যে তোমরা যাচ্ছ মানে তোমরাই যাচ্ছ, তোমাদের মধ্যে দিয়েই কিন্তু ঠাকুরও যাচ্ছেন। এবং কখনো জীবনে কোনো দিন কারোর সে যতই অন্যায় করুক তোমার উপরে, যতই লাঞ্ছনা গঞ্জনা দিক, কখনোই কিন্তু তার বিরুদ্ধে কখনো কোনো ক্রোধ বা অভিমান এসব কিছু রাখবে না, তাহলে পরে তার বিপরীত প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। এটা যেন তোমাদের সাবধান এবং সতর্কতা, এটা যেন ঠাকুরের কাছ থেকে আমরা শিখেছি, এটা কিন্তু তোমাদেরকে বলছি। তার এই অমূল্য শিক্ষাটি সেই থেকে আমাদের মাথায় কিন্তু ওটা সেট হয়ে আছে যে ঠাকুর পরম দয়াল, তিনি যে সবার মধ্যে বিরাজমান এবং সবার মধ্যে দিয়েই যে তিনি এই বাড়ি বাড়ি যান, এই যত কর্মী আছে তারা যেমনই হোক না কেন আর যাই হোক না কেন, ঠাকুর কিন্তু কাউকে ছাড়েন না, তার আওতার মধ্যে সবাই আছে, সবাই যে যেমনই হোক না কেন তার মধ্যে দিয়েই কিন্তু ঠাকুরই সেখানে যান। এরকম ঘটনার নিদর্শন পরে আমি আর অনেকের কাছ থেকে শুনেছি। তো আজকে শ্রদ্ধ এই সত্যঙ্কর পালিতদার আজকে ভক্ত ভগবানের লীলা কথা বলতে যে তার এই যে ইষ্ট বোধ এবং তার ভেতরে যে এই যে ঐশী বোধের এই যে একটা আত্মজ্ঞান, তো একই বলে তিনি বুঝতে পারলেন, তিনি বলছেন যে আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে আমরা যতই হীন এবং নগণ্য হই না কেন বিশ্বনাথ, আমাদের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ঘাড়ে চেপে কিন্তু ঠাকুরই যান। তাহলে সেই থেকে কিন্তু আমাদের নিজেদের সম্বন্ধে নিজেদের ধারণাটাও পাল্টে গেল এবং পুরুষোত্তমকে আমরা অনুভব করতে পারলাম যে তিনি সবার মধ্যেই কিভাবে থাকেন এবং সবার মধ্যে থেকেই কিন্তু ওই ভক্তি আকুতি এটা কিন্তু গ্রহণ করেন। তো এইরকম অজস্র ঘটনার সম্মুখীন আমরা হয়েছি বিভিন্ন মানুষজনের ইয়েতে। তো পরবর্তীকালে তিনি তার বংশধরদেরও একই শিক্ষা দিয়ে গেছেন ঈশ্বরপ্রাণ হওয়ার জন্যে, এবং তাকে যতদিন আমি দেখেছি এই ইষ্টকর্ম থেকে তাকে কখনো বিচ্যুত হতে দেখিনি, এবং ওই আশ্রমের যে ক্রিয়াকর্ম ওই আনন্দবাজার দেখাশোনা থেকে আরম্ভ করে বেশিরভাগটা হেঁটে হেঁটেই সব করে ফেলতেন। হ্যাঁ, ওই বয়সে দুর্দান্ত চলাফেরা করতেন, খুব কর্মঠ ছিলেন এবং বিভিন্ন রকমের যে বাস্তব কাজগুলো সে বিস্তারিত বলতে গেলে তো প্রচুর কথা চলে আসবে, ভেঙে বলতে গেলে পরে এক কথায় তখনকার সময়ের যে কর্মযজ্ঞ সেটাতে তিনি সক্রিয় অংশগ্রহণ করতেন এবং মানে সাংঘাতিকভাবে ভীষণভাবে নিজেকে ইনভলভ করতেন। সমস্ত কনস্ট্রাকশনের কাজ হোক, কি বলে বিভিন্ন রকমের কালেকশনের কাজ হোক, বিভিন্ন জায়গায় সকলের সাথে ওই আঞ্চলিকভাবে প্রচার কার্যের জন্য হোক, এইসব কাজগুলো কিন্তু উনি নিষ্ঠা সহকারে আজীবন যতদিন উনি দেহে ছিলেন, শেষের দিকটা একটু গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছিলেন, তারপরে তিনি খুব মানে সাধনচিত ধামে খুব সুন্দরভাবে কিন্তু তিনি দেহরক্ষা করেন এবং সেইখানেই ওই ডুলুং নদীর ওখানেই তার সমস্ত দেহান্ত যে পারলৌকিক ক্রিয়াকর্ম ওখানেই হয় এবং সব কিছু ওখানেই হয়। তো এই যে মানুষটি যেমনভাবে তার সারা জীবন
তার কর্মজীবন থেকে শুরু করে তার পরবর্তী জীবনেও যেভাবে ইষ্টকর্মে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন এবং ইষ্টের প্রতি যেভাবে ডেডিকেটেড ছিলেন নিঃস্বার্থভাবে, যেটা বলার কথা, কোনো রকম স্বার্থ প্রত্যাশা না রেখে সেই অনবদ্য সহজ সরল অখ্যাত অজ্ঞাত মানুষটির স্মৃতিচারণ আজকে না করে পারলাম না, যেহেতু তার সাথে আমার সঙ্গ করার সৌভাগ্য হয়েছিল। তিনি আমার পিতৃতুল্য লোক ছিলেন, আমাকে এবং সকলকেই তিনি অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। তার জীবনের অভিজ্ঞতা তিনি আমাদের বোঝাবার চেষ্টা করতেন, সেই বোঝাবার একটাই মাত্র মূল সূত্র যে ঈশ্বর পুরুষোত্তম, তার যে দয়া এবং তার যে লীলা, তিনি যে সবার মধ্যেই আছেন এবং সবার মধ্যে থেকেই যে তিনি কাজ করছেন, কম হোক বেশি হোক, এবং জীবনটা দিয়ে যদি তার সত্যিকারের সেবা করা যায়, তাকে সক্রিয়ভাবে সেবা করা যায়, তাহলে পরে যে মানব জীবনের যে সার্থকতা অবশ্যই আসে সেটা কিন্তু তিনি উপলব্ধি করেছেন। এবং এই উপলব্ধির শিক্ষাটাই কিন্তু তিনি আমাদেরকে যতদিন তিনি ছিলেন দেহে সবাইকে দেওয়ার চেষ্টা করতেন। সেই অনবদ্য সহজ সরল একজন অজ্ঞাত মানুষের, ভক্ত মানুষের, ভক্ত ভগবানের সাথে তার যে এই অনবদ্য লীলা কাহিনী, আমি তাকেই পরমপিতা রাতুল চরণে এই শ্রদ্ধার উৎসর্গ গঙ্গাজলে গঙ্গা পুজো নিবেদন করলাম। এবং একই সাথে এই ভক্ত মানুষগুলোর জীবন থেকে আমরা যে প্রেরণা উদ্দীপ্ত জীবন সন্দীপ্তি যে বার্তাটা আমরা পাই, সেই বার্তাটা নিয়ে যাতে আমরা ইষ্টকেন্দ্রিক হয়ে বিবর্তনের দিকে একদম চরম চেতনার, অমৃতময় চেতনার অধিকারী হওয়ার দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনা রেখে এই শ্রদ্ধ পালিতার অমর আত্মার শান্তি প্রার্থনা করে, যদি তার জন্ম না হয়ে থাকে, পরমপিতার চরণে এটা প্রার্থনা করব যাতে আবার পুরুষোত্তম তাকে পুনরায় নরদেহে পাঠান। অবশ্যই যদি জাতিস্বর করে পাঠান তাহলে খুবই তো একেবারে অতি উত্তম। তিনি এসে তার যে অসমাপ্ত ইষ্টকর্মযজ্ঞ সেটা যাতে আবার পরিপূরণ করেন, এই প্রার্থনা রেখে সকল বিদেহী পার্শ্বদ ভক্তগণের তারাও যাতে এসে আবার তাদের ইষ্টকর্ম সমাধা করতে পারেন, সকলের এই প্রার্থনা রেখে এবং পরিবারের সকলের, পুরুষোত্তম পরিবারের সকলের এবং বিশ্ববিতার সকল সন্তানগণের পুনরায় জীবন বৃদ্ধি শান্তি স্বস্তি এবং অমৃতময় চেতনার অধিকারী যাতে হতে পারে, সেই প্রার্থনা রেখে মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভক্ত ভগবান লীলাকথা গঙ্গাজলে গঙ্গা পুজো তারই রাতুল চরণে নিবেদন করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।